হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো অঙ্কের ক্ষেত্রে মিডল টার্ম ফ্যাক্টর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটিতে একদম ডিটেলসে আমি তোমাদের শেখাবো কিভাবে মিডল টার্ম ফ্যাক্টরের সলভ করতে হয়। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বোর্ডে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এই ধরনের সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ যার ঘাত দুই। এই ধরনের সমীকরণকে মিডল টার্ম হিসেবে সলভ করে তোমাদের এক্স এর মান বার করতে হবে। এই ধরনের সমীকরণে মিডল টার্ম করে সবসময় এক্স এর দুটো করে মান বেরোয়, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো এই ধরনের সমীকরণ আমরা কীভাবে সলভ করবো, প্রথমে যে সংখ্যাটা আছে তাকে শেষ সংখ্যার সাথে প্রথমে গুণ করে নেবে, অর্থাৎ 2 × 2 = 4 হলো। এবার এই ফোরকে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে, ভেঙে এই 5 বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমি ফোরকে যদি একটা 4 ভাঙি আর একটা 1 ভাঙি, তাহলে কিন্তু 4×4 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কিভাবে সলভ করব, 2x² যেমন আছে লিখে নিলাম, প্লাস 4+1 × x + 2 = 0, অর্থাৎ এই 5x এটাকে ভেঙে আমি এই ফ্যাক্টরে নিয়ে আসলাম। এবার এখানে সিম্পলি তোমাকে গুণ করতে হবে, 2x² + 4 প্রথমে x এর সাথে, তারপরে 1 x এর সাথে গুণ করবো, তাহলে 4x + x + 2 = 0। এবার এখান থেকে তোমাকে দুটো ভাগ করে নিতে হবে, প্রথম দুটো আর শেষ দুটো। প্রথম দুটোর থেকে কিছু কমন যাবে, শেষ দুটোর থেকেও কিছু কমন যাবে। তাহলে প্রথম দুটোর থেকে কি কমন যাবে, এটাতেও দেখো একটা 2x আছে, এটাতেও একটা 2x আছে। তাহলে এখান থেকে আমি যদি 2x কমন নিই, তাহলে এখানে কী পড়ে থাকছে, x + 2, কারণ আমি যদি 2x² থেকে 2x বার করে নিই, তাহলে আমার এখানে x পড়ে থাকছে, আর 4x থেকে 2 বার করে নিলে এখানে 2 পড়ে থাকছে। প্লাস এই দুটোর থেকে এবার কী কমন যাবে, এই দুটোর থেকে দেখো 1 কমন যাবে, তাহলে এখানে কী থাকবে, x + 2 = 0। এবার এখানে একটা দারুণ একটা কোশ্চেন আছে যে আমি অঙ্কটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কীভাবে বুঝবো। তোমার যদি এই দুটো সেম আসে, তাহলে ভাববে তোমার অঙ্ক একদম কারেক্ট আছে। তাহলে এখান থেকে কী করবে দেখো, এই একটা ফ্যাক্টর পেলে তুমি, আর একটা পড়ে আছে 2x + 1, তাহলে আমি এটা কী পাবো, 2x + 1, আর একটা পাবো x + 2 = 0। তাহলে এখান থেকে আমি দেখো যখন এই ধরনের সমীকরণ থাকবে তখন এটা = 0 লেখা যায়, এটা = 0 লেখা যায়। তাহলে এখান থেকে কী করবে, 2x + 1 = 0, এই সমীকরণটা সমাধান করে পাবো 2x = -1। তাহলে এখান থেকে কী পাবো, x = -1/2, এই একটা এক্স এর মান পেলাম, আর একটা এখান থেকে পাবো, এখান থেকে কী পাবো, x + 2 = 0, তাহলে x = -2। তাহলে দেখো আমরা এক্স এর দুটো মান পেলাম, এক্স এর একটা মান পেলাম -1/2, আর একটা পেলাম -2, ঠিক আছে। তো এটা তোমরা বুঝতে পারলে, চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে। এবার দেখো আমাদের পরের অঙ্কটা দিয়ে 2m² + 7m + 6 = 0। এখানে m দেখে কিন্তু তোমরা একদম ভয় পাবে না, এও যা, এক্স, ওয়াই, জেড যা দেওয়া থাকবে সব কিন্তু সেম, শুধু আমাদের অঙ্ক দেবে, আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে উত্তর বার করে দেবো, ব্যাস। এখানে দেখো কী দিয়েছে, তাহলে এখানে আমরা প্রথমে 2k 6 এর সাথে গুণ করি, কত হবে, 2 × 6 = 12, 12 আমি ফ্যাক্টরে ভেঙে 7 বানাবো, তাই তো। তাহলে একে যদি আমি দুটো ফ্যাক্টরে ভাঙি, একটা 4 একটা 3, এটা বুঝতে পারলে, যেমন উৎপাদকে ভাঙে আমিও কিন্তু, ঠিক আছে, আমি উৎপাদকে ভেঙে দিচ্ছি 12 × 3 = 4, ঠিক আছে, এটা ভেঙে এটা বানাতে হবে। তাহলে 2m² + 4+3m + 6 = 0। অঙ্কগুলো কিন্তু একটুখানি বুঝে করবে, একদম সোজা অঙ্ক, কোনো ব্যাপার নেই। এবার দেখো এটার সাথে প্রথমে এটাকে গুণ করবো, তারপরে এটাকে গুণ করবো, 2m² + 4m + 3m + 6 = 0। এবারে এটার থেকে কিছু কমন নেবো, এটার থেকে কিছু কমন নেবো, তাহলে কী কমন নেবো, এখান থেকে দেখো 2m দুটোতেই লুকিয়ে আছে, তাহলে 2m² থেকে যদি আমি 2m বার করে নিই, তাহলে একটা m পড়ে থাকে, প্লাস 4m থেকে যদি আমি 2m বার করে নিই, তাহলে 2 পড়ে থাকে, প্লাস এখানেও দেখো 3 লুকিয়ে আছে দুটোর মধ্যে, তাহলে 3 বার করে নিলাম, তাহলে কত বড় হচ্ছে, m + 2 = 0। তাহলে দেখো এই দুটো মিলে গেছে, হোররে, আমাদের অঙ্ক একদম কারেক্ট। তাহলে দেখো এবার আমরা দুটো ফ্যাক্টর পেলাম, m + 2 একটা লিখে নিলাম, আর একটা 2m + 3 = 0, তাহলে এটা আর এটা = 0 হবে। তাহলে m + 2 = 0 আমরা লিখতে পারি, তাহলে এই 2টাকে যদি আমি এদিকে পাঠাই, প্লাস আছে, উল্টো চিহ্ন হয়ে যাবে, m = -2, একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আর একটা দেখো,
2m plus 3 is equal to 0 তাহলে 2m 3 টাকে যদি আমি এদিকে পাঠাই is equal to minus 3 হবে এবার দেখো এদিকে 2 টা গুণ আছে এর তলায় চলে যাবে তাহলে m is equal to minus 3 by 2 তাহলে দেখো আমরা দুটো উত্তর পেয়ে গেলাম একটা উত্তর পেলাম একটা উত্তর পেলাম তোমরা যদি চাও অঙ্কগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো খুবই উপকারে আসবে আশা করি তো চলো নেক্সট অঙ্কটা দেখে নি Next অঙ্কটা দেখো দেয়া আছে 3a স্কয়ার প্লাস 14a প্লাস 8 is equal to 0 এবার তোমাকে আমি বলেছিলাম এই দুটোকে প্রথমে গুণ করে নিতে তাহলে গুণ করে কি হবে 3 into 8 is equal to 24 এবার 24 কে আমার দুটো ফ্যাক্টরে ভেঙে এই 14a বানাতে হবে তো এটা কি করে বানাবো 24 কে প্রথমে আমি উৎপাদকে ভেঙে নেব 2 12 দুগুণে 24 2 6 দুগুণে 12 2 3 দুগুণে 6 তাহলে এখান থেকে আমি গুণ করে করে আমি দুটো ফ্যাক্টরে নিয়ে আসব এখানে দেখো কি হতে পারে 3 দুগুণে 6 6 দুগুণে 12 তাহলে আমি যদি 12 প্লাস 2 করি তাহলে তো 14 হয় তাহলে এখান থেকে কি হবে 3a স্কয়ার প্লাস 12 প্লাস 2 a plus 8 is equal to 0 এটা তোমরা বুঝতে পারলে 14 কে আমি ভাঙলাম ভেঙে 12 প্লাস 2 a করলাম এবার করার পরে দেখো 3a স্কয়ার প্লাস 12a plus 2a plus 8 is equal to 0 আমি 12টাকে প্রথমে এর সাথে গুণ করলাম তারপরে 2টাকে গুণ করলাম ঠিক আছে এবার আমি কি বলেছিলাম এই দুটোর থেকে একটা কিছু কমন নিতে হবে এই দুটোর থেকে একটা কিছু কমন নিতে হবে তাহলে এখান থেকে দেখো কি কমন যাবে দুটোর মধ্যেই 3a লুকিয়ে আছে তাহলে 3a কমন নিলাম এটা a plus 4 plus এখান থেকে দেখো 2 কমন যাবে তাহলে a plus 4 is equal to 0 তাহলে আমাদের এটা মিললো a plus 4 আর a plus 4 মানে দুটো মিলে গেছে আমাদের অঙ্ক ঠিক দিকে যাচ্ছে তো দেখো এবার আমি a একটা ফ্যাক্টর পেলাম আর a একটা ফ্যাক্টর তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি a plus 4 into 3a plus 2 is equal to 0 এবার আমি কি বলেছিলাম যখন এই ধরনের দুটো গুণের ফ্যাক্টর পাবে তখন সেই দুটো is equal to 0 লেখা যায় তাহলে আমি প্রথমটা কি লিখতে পারি a plus 4 is equal to 0 তাহলে 4টা যদি আমি এদিকে পাঠাই তাহলে a is equal to minus 4 তাহলে আমি একটা মান পেলাম a এর minus 4 আর একটা আমি পাবো এটার থেকে কি পাবো দেখো 3a plus 2 is equal to 0 2টাকে আমি যদি এদিকে পাঠাই 3a is equal to minus 2 তাহলে a is equal to 3টাকে তলায় পাঠাবো minus 2 by 3 তাহলে আমার দেখো দুটো মান পেলাম a এর একটা মান minus 4 একটা মান minus 2 by 3 তোমরা যদি অঙ্কগুলো বুঝতে না পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে চলো এবার নেক্সট অঙ্কটা দেখি তো দেখো এই অঙ্কটা দিয়েছে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 এই অঙ্কটা আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি এতগুলো অঙ্ক শেখালাম আমাকে একটা কিছু ফিডব্যাক দাও এটার অ্যানসার করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর এমনই আরও অঙ্ক পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ক্লাসে আজকের জন্য এতখানি গুড বাই